মৃত্যুর পর আবারো স্বাগত চোখ রাখবো পরবর্তী সংবাদের দিকে। একটা উৎসব কাটিয়ে উঠতে না উঠতেই আরেকটা উৎসবের পালা। আগামী 4 নভেম্বর কালীপুজো, তার সঙ্গে রয়েছে দীপাবলি। আর এই দীপাবলি উৎসবে রাজ্যের ঐতিহ্যমণ্ডিত উদয়পুরের ত্রিপুরেশ্বরী মন্দির, যে মন্দিরকে সাজিয়ে তোলা হচ্ছে এবং সাজিয়ে তোলার যে প্রত্যেকটা মুহূর্তের ছবি, ক্ষণে ক্ষণের ছবি, সেই ছবিও কিন্তু আপনাদের সামনে আমরা তুলে ধরছি। আজকে আবারও সেখানে মন্দির যে সাজিয়ে তোলা হচ্ছে, মন্দিরে দীপাবলি উপলক্ষে যে ভিড় হবে বা কালীপুজোর রাত্রে যে ভিড় মূলত দেখা যায় উদয়পুরে কালী মন্দিরে, সেই ভিড় থেকে সঠিকভাবে সেই ভিড়কে নিয়ন্ত্রণ করার জন্য, তার পাশাপাশি করোনার একটা ভয় তো রয়েছে প্রত্যেকের মনে, করোনা থেকে প্রত্যেকে বাঁচিয়ে রাখার জন্য প্রত্যেকটা বিধিনিষেধ পূর্ণ থাকার জন্য, তার পাশাপাশি মেলা যে বসবে সেই যে ভিড় হবে, ভিড় ঠাসা হবে, এই পুরো বিষয়গুলোকে কিভাবে সেখানে মন্দির কর্তৃপক্ষ থেকে শুরু করে সেখানে কমিটির যারা রয়েছেন তারা কিভাবে দেখছেন, কিভাবে তারা প্রত্যেকটা ব্যবস্থা নিয়ে রাখছেন, তা দেখাশোনার জন্য আজকে উদয়পুরে পৌঁছে যান কেন্দ্রীয় সামাজিক ন্যায় এবং ক্ষমতায়ন প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক। তিনি ঘুরে দেখেন পুরো মন্দির চত্বর, তিনি সরেজমিনে পরিদর্শন করেন পুরো বিষয়টা এবং তার পাশাপাশি ঘুরে দেখার পর তিনি কি জানাচ্ছেন সেটা তো শুনবো। তার পাশাপাশি উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক বিপ্লব কুমার ঘোষ এবং সকলে মিলে খতিয়ে দেখে এবং যে আলোর রোশনে সাজিয়ে তোলা হয়েছে মন্দির, তার পাশাপাশি যেভাবে মন্দিরকে সাজিয়ে তোলা হচ্ছে, ভিড়ের বিষয়টিকে মাথায় রেখে কাজ করা উচিত প্রভৃতি বিষয় নিয়ে মূলত কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক তিনি আজকে উদয়পুরে যান। তিনি কথা বলেন সেখানে উপস্থিত মন্দির কর্তৃপক্ষের সকলের সঙ্গে। কি জানাচ্ছেন আজকে প্রতিমা ভৌমিক মন্দিরে উপস্থিত হয়ে, একবার শুনবো তার বক্তব্য। দীপাবলি আমরা সবাই জানি, আমাদের মর্যাদা পুরুষোত্তম রাম, ভগবান রাম যখন মা ভগবতী সীতাকে নিয়ে উদ্ধার করে লঙ্কা থেকে অযোধ্যাতে 14 বছর পরে আসেন, সেই দিনটাকে দীপাবলি হিসাবে পালন করা হয়। তো দীপাবলিতে আমরা মায়ের কাছে প্রার্থনা করব, আমাদের মনের যত অন্ধকার সেটাকে মা মুছে দেবেন এবং আগামী দিন আমাদের উদয়পুরে না শুধু গোটা রাজ্য গোটা দেশের সমৃদ্ধি মায়ের কাছে আমরা কামনা করি। মা তো মায়ে, সে মা আমাদেরকে মঙ্গল করবেন এবং মায়ে আমাদের অধিষ্ঠাত্রী দেবী, উনি আমাদেরকে রক্ষা করে রাখবেন। মন্দির পরিদর্শনের পর কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর বক্তব্য আপনারা শুনলেন এবং রাজ্যের প্রত্যেকটা মানুষের মন থেকে অন্ধকার দূর করে যাতে আলোর দিশা দেখাতে পারেন মা, সেই দাবি সেই প্রার্থনায় কিন্তু তিনি জানিয়েছেন। তার পাশাপাশি করোনার জন্য একটা সব দিক থেকে বাধা বিপত্তি তো এসেছে সকলের জীবনে, সেই বাধা বিপত্তি কাটিয়ে মূলত যেন সমৃদ্ধিতে ভরে ওঠে গোটা দেশ তথা গোটা রাজ্য, তারই কিন্তু প্রার্থনা জানিয়েছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী। এবং উৎসবের যে প্রস্তুতি রয়েছে সেই প্রস্তুতি কিন্তু চূড়ান্ত এই মুহূর্তে, আয়োজনের কিন্তু কোন রকম ভাবে ত্রুটি বা কোন রকম ভাবে পার্থক্য রাখতে চাইছেন না মন্দির কর্তৃপক্ষ, যে বিষয়টা আমরা প্রায় প্রত্যেক দিনই তুলে ধরছি আপনাদের সামনে। এবং আলোর রোশনায় আলোর উৎসবকে সামনে রেখে, কালী পুজোকে সামনে রেখে যে ভিড় হয় সেই ভিড়টাকেও কিন্তু এগিয়ে এড়িয়ে চলার ক্ষেত্রে মন্দির কর্তৃপক্ষ রয়েছে সচেষ্ট। তার পাশাপাশি সমস্ত কাজ খতিয়ে দেখার জন্য শুধুমাত্র কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নয়, বারংবার আমরা দেখছি যে আগরতলা থেকে বিভিন্ন মন্ত্রী, বিভিন্ন বিধানসভার বিভিন্ন মন্ত্রীরা তারা সকলেই যাচ্ছেন উদয়পুরে, তারা পরিদর্শন করে আসছেন যাতে যথোপযুক্তভাবে সমস্ত ব্যবস্থা এই মুহূর্তে হয়ে থাকে। কারণ শুধুমাত্র কালীপুজো নয়, কালীপুজোর পাশাপাশি টানা এক সপ্তাহ ধরে বলা যেতে পারে যে উৎসব কিন্তু চলবে, আর সেই উৎসবের প্রাকালিক প্রস্তুতিটুকু খতিয়ে দেখার জন্য এই সফর। নিচে একটা বিরতি আসছে, বিরতির পর সঙ্গে থাকবে।